হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আমি এই মুহূর্তে আছি জাপানের শিনজুকু সিটিতে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো শিনজুকু স্টেশন থেকে 2 মিনিট। এরকম একটা ব্যস্ত শহরের ভিতর এরকম যে একটা পরিবেশ, দেখে কি মনে হয় আপনাদের যে এটা মানে কোনো একটা শহর? সবুজে ঘেরা চারদিক। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আসলে ভাইয়া জাপানিজ ভাষা কতটা কঠিন আর এটা আমি কতদিনে কমপ্লিট করতে পারবো, সব কিছু নিয়ে। তো চলুন শুরু করা যাক। অনেকে আমার চ্যানেলে নতুন আসলে এমন এমন কোয়েশ্চেনগুলো করে থাকে যেগুলো নিয়ে আমার অলরেডি ডিটেলস ভিডিও মেড করা আছে। সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো আমার চ্যানেলে গিয়ে যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু আপনার এমন কোনো কোয়েশ্চেন নাই যেগুলোর আমি সেই কোয়েশ্চেন রিলেটেড ডিটেলস ভিডিও মেক করি নাই। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো অনেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করে থাকে সেটা হলো জাপানিজ ভাষা কতটা কঠিন এবং এটা নাকি সব থেকে কঠিন ভাষা। হ্যাঁ, জাপানিজ ভাষা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর সব থেকে একটা কঠিন ভাষা, এটা জাপানিজরা নিজেরাও বলে। তো চলুন এটা থেকে কীভাবে ওভারকাম করা যাবে এবং আপনি কীভাবে আপনার স্বপ্নের এই দেশে আসবেন। তো শুরুতে বলে রাখি, আপনি যদি কোনো রকমভাবে জাপানে আসার চিন্তাভাবনা করতেছেন যে না আমি কোনো রকমভাবে চলে যাই, তারপর লেখাপড়া করবো সেখানে গিয়ে, কিংবা ভিসা পাবো কি পাবো না, এত পরিশ্রম করবো পরিশ্রমটা বৃথা হবে, এরকম চিন্তাভাবনা যারা করতেছেন তারা আসলে সেখান পর্যন্ত স্টপ হয়ে যান। কারণ আপনি যেরকম চিন্তাভাবনা করছেন এখানে আসলে চিত্র হয়ে যাবে সম্পূর্ণ বিপরীত এবং আপনি পড়ে যাবেন অনেক বড় ঝামেলায়। কারণ আমরা যারা জাপানে আসার জন্য বাংলাদেশ থেকে বিশেষ করে চেষ্টা করি, N5 আমরা কোনো রকম করে শেষ করি, অনেকে শেষ করতেও চাই না। আর বিষয় হলো যে এখানে 120টার মতো কাঞ্জি পড়ে, আমরা চিন্তাভাবনা করি না আমরা হয়ে গেছি জাপানিজ বস। আপনার যদি চিন্তাভাবনা থাকে কোনো রকমভাবে 120টা কাঞ্জি শিখে আমি জাপানে আসবো এবং N5 করে আমি জাপানে ভালো কিছু করবো, তাহলে কিন্তু সেখানে আপনি সেখান থেকে স্টপ হয়ে যান। কারণ জাপানে আসার পর আপনি ভালো কিছু কখনোই করতে পারবেন না। আরেকটা ব্যাপার হলো জাপানিজ, যখন আপনি N5 থেকে জাপানে আসবেন, আপনি যদি কোনোভাবে এই সিস্টেমে একবার ঢুকে পড়েন আর যদি আপনি চিন্তাভাবনা করেন না জাপানে কোনো রকমভাবে আমার দিনটা পার হয়ে যাক, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। কারণ এখানে আপনি 120টা কাঞ্জি শিখে জাপানে আসবেন, এরপর আসল সিস্টেমে আপনি পড়ে যাবেন, তখন আপনি চাইলেও কিন্তু এই সিস্টেম হতে বের হতে পারবেন না। কারণ তখন আপনি না পারবেন দেশে চলে যেতে, না পারবেন ফ্যামিলিরে বলতে, এগুলো স্ট্রেস, এখানে জব পেতেও আপনার প্রবলেম হবে। তার বাসায় বলে আসবেন জাপানে যাওয়ার পর আমি প্রতি মাসে 1-2 লাখ করে দিতে পারবো যেমন করে বড় ভাইগুলো দেয়। আপনার যদি চিন্তাভাবনা থাকে জাপানে গিয়ে অনেক টাকা ইনকাম করবো, তাহলে আপনার মিনিমাম বাংলাদেশ থেকে 3টা লেভেল শেষ করে আসতে হবে। তাহলে কিন্তু এখানে আপনার শুধু নিহঙ্গ কাকুতে যাবেন আসবেন, অ্যাটেন্ডেন্স জাস্ট আপনার তো আগে থেকে পড়া আছে, টেস্টও যেগুলো নেবে সেগুলোতে অংশগ্রহণ করবেন, তাহলেই ওকে। এখন বলি জাপানিজ ভাষাটা কতটা কঠিন। জাপানিজদের আমি জিজ্ঞাসা করছি, জাপানিজরা নিজেরাও বলে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর সব থেকে একটা কঠিন ভাষা। কারণ এটার ভিতর 1-2 না 3-3টা জিনিস কিন্তু সংমিশ্রণ, হিরাগানা ওকে, কাটাকানা ওকে, বাট এর ভিতর যখন কাঞ্জিটা চলে আসে তখন কিন্তু 3টা যখন মিক্সড হয়ে যায় তখন হয়ে যায় আসল প্রবলেমটা। আমি যদি আপনাদেরকে বলি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি কতটুকু পারেন, এটার প্রমাণ হবে কোন সময়, জাপানের যে সংবাদপত্র রয়েছে সেটা যদি আমি আপনাকে দেই, সেটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি জাপানিজ খুব ভালো পারেন। আর নাহলে যে মূর্খ সে কিন্তু পত্রিকা পড়তে পারে না। তো জাপানিজ বাচ্চারা গত বছর পর্যন্ত জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তারা মেনলি জব সেক্টরে যাওয়ার জন্য হাই স্কুল পর্যন্ত কিন্তু পড়াশোনা করে, এবং যারা খুব ভালো কিছু করতে চায় তারা ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পড়তে থাকে। কারণ এটাতে কান্দির শেষ নাই, একটার পর একটা নতুন আসতেই থাকে। সেজন্য তো জাপানিজ ভাষা অনেকে আমাকে জিজ্ঞাসা করে কতটা কঠিন, শেষ করতে পারবো কি পারবো না, তো আমি আপনাদেরকে এটাই বলবো, জাপানিজ ভাষা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর সব থেকে একটা কঠিন ল্যাঙ্গুয়েজ। এখন জাপানে আসার জন্য আপনার কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি যদি মন দিয়ে 2-2.5 মাস পড়েন আপনার কিন্তু N5 কমপ্লিট, আপনি জাপানে আসার জন্য এলিজেবল হয়ে যাবেন। এখন আমি আপনাদের এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরি। সেটা হলো যে আমাদের দেশে আমরা যখন কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার চিন্তাভাবনা করি যে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, তো আপনি অ্যাডমিশন টাইমে কত ঘন্টা পড়াশোনা করেন, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা, তো আপনি এই সময়টা যদি জাস্ট 3-4 মাস যদি আপনি দেন, আমি এভারেজ ধরলাম যে আপনি ডেইলি 7-8 ঘন্টা পড়তেছেন, আপনি জাপানে অ্যাপ্লাই করা থেকে শুরু করে প্রায় 8-9 মাস, এই 8-9 মাসের ভিতর আপনার কিন্তু চোখ বন্ধ করে N3 কমপ্লিট হয়ে যাবে এবং N2ও আপনি পড়তে পারবেন। আপনার হাতে সময় আছে, আপনি সেই সময়গুলোকে নষ্ট করবেন কেন? জাপানে যেমন এখানে সময়গুলোকে বলা হয় কি টাকা, সময় যাচ্ছে মানে টাকা যাচ্ছে। যেমন আমরা অনেকে এখানে চিন্তাভাবনা করি যে জবটা যদি আমার 2 দিনে যদি কমপ্লিট হয়ে যেত 28 ঘন্টা, তাহলে কিন্তু আমাদের কিন্তু বাকি 5 দিন আমি পড়াশোনা করতে পারতাম কিংবা রিল্যাক্সে থাকতে পারতাম। আমরা কিন্তু সেই সময়টাকে কিন্তু এখন বর্তমানে
কাজে লাগিয়ে পড়াশোনা করতেছি, মানে টাকা আমরা হারাচ্ছি, এইভাবে জিনিসটা কিন্তু কল্পনা করতে হয়। এখন যদি আমি বলি যারা মানে চিন্তা ভাবনা করেন যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়বো, তাহলে আপনি সেই ইউনিভার্সিটিতে সাপোজ চান্স পেলেন, চান্স পাওয়ার পরে আপনার আরও 4 বছর গেল, তো 4 বছর যাওয়ার পর আপনার ফিউচারটা কি, আপনি একটা ভালো জবে এন্টার করতে পারবেন কি পারবেন না তার তো কোনো নিশ্চয়তা নাই। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে জাপানে চলে আসেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা শুরু থেকে এখানে কিন্তু আপনার একটা খুব ভালো ভবিষ্যৎ। আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে পার্ট টাইম করে 1-1.5-2 লাখ কিন্তু ইনকাম করতে পারবেন, আপনার তো ফিউচার অলরেডি তৈরি হয়ে গেছে। যখন একটা মেধাবী স্টুডেন্ট জাপানে আসবে, সে কিন্তু এখানে খুবই ভালো কিছু করতে পারবে, এবং জাপানে ওয়ার্ল্ডের ভিতর যে টপ র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলো জাপানে, সেই ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু পড়াশোনা করতে পারবে। এবং এখানে একটা জিনিস হলো, সেটা হলো আমাদের দেশে কিন্তু কর্মসংস্থান কম, গ্রাজুয়েট বেশি, আর জাপানে হলো গ্রাজুয়েট কম, কিন্তু এখানে কর্মসংস্থানটা এতটাই বেশি। আগামী 5 বছরে যদি 60 লক্ষ যদি লোক যদি বাইরের দেশ থেকে জাপানে আসে, তারপরেও এখানে কিন্তু যে কর্মক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ হবে না, এতটা খালি। তো আপনি এই সুযোগটাকে 2024 সাল আসার পরেও কেন কাজে লাগাবেন? তো এটাই সুযোগ হচ্ছে যে আপনি একটা ভালো একটা গাইডলাইন পাচ্ছেন, আমি আপনাদের সবসময় হেল্প করে থাকি। আর অনেকে হয়তো আমাকে কমেন্ট করে যে আমি আমার কমেন্টসগুলো রিপ্লাই করি না কেন, কারণ ভাই আমি যে এই যে একটা ব্যস্ত লাইফ, আপনারা দেখছেন হয়তো যে আমার ডেইলি রুটিনটা, আমার ভিডিও আছে যে মাই ডেইলি লাইফ ইন জাপান। তো এখানে আমি প্রতিটা মিনিটকে কীভাবে কাজে লাগাই, এর ভিতর আমি কিন্তু আপনাদের কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু হেল্প করতেছি, কারণ আমি এই হেল্পটা করতেছিলাম সেই জায়গা থেকে। আমি যখন জাপানে আসার চেষ্টা করতেছিলাম, অনেকজনের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, কিন্তু আমার কোয়েশ্চেনগুলো কিন্তু কেউ কোনো রিপ্লাই দেয় নাই, এবং SMSগুলো দেখেও কিন্তু রিপ্লাই দেয় নাই। সেজন্য কিন্তু আমি কিন্তু আমার এই চ্যানেলটা করেছিলাম, স্টুডেন্টদের কী কী প্রবলেম সেই রিলেটেড কিন্তু আমি এখানে বাস্তব যে আমার এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু শেয়ার করেছি জাস্ট আপনাদের মাঝে। তারপর অনেকের আমার প্রতি মন খারাপ যে ভাই আমাদের কমেন্টসগুলো রিপ্লাই দেয় না, কিন্তু আপনি দেখবেন আমি কিন্তু সময় পেলে রিপ্লাই দিয়ে থাকি, আর হয়তো সবগুলো যদি দিতে পারি না, তবে আমি খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন অ্যান্ড আনসার পরে পরে নিয়ে আসবো, সেখানে কিন্তু কমেন্টসগুলো আমি পরে পরে ভিডিও মেক করে দেবো, তাহলে কিন্তু আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আর আমি কিন্তু ফেসবুকেও কিন্তু এসে লাইভে কিন্তু আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে থাকি মাঝে মাঝে। আমাদের পাশের দেশ মিয়ানমার এবং নেপাল থেকে যারা কিন্তু আসে, তারা কিন্তু সবাই N3 কমপ্লিট করা এবং N2 কমপ্লিট করা স্টুডেন্ট কিন্তু জাপানে আসে, এবং জাপানে কিন্তু জব সেক্টরগুলোতে তারাই কিন্তু খুব ভালো কিছু করতেছে। আমরা আসলে দেখা যাচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ লেভেল নাই, ভালো ল্যাঙ্গুয়েজ পারি না, তারা কিন্তু আমাদের কিন্তু জাপানে কিন্তু অড জবগুলো করতে হয়, যেমন ফ্যাক্টরি লেভেলের জবগুলো কঠিন কাজ। আপনি যদি একটা অফিসিয়াল জব করতে চান, তাহলে কিন্তু আপনার সেই অফিসিয়াল লেভেলে কিন্তু আপনার জাপানিজ লাগবে, সেজন্য অবশ্যই কিন্তু আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। আপনি একটা পরিসংখ্যান দেখবেন অন্যান্য দেশগুলো থেকে জাপানে কী পরিমাণ স্টুডেন্ট আসতেছে, আর আমাদের দেশ থেকে কী পরিমাণ স্টুডেন্ট আসতেছে। তো অন্যান্য দেশগুলো থেকে জাপানে গত এপ্রিল সেশনে 14,000 অ্যাপ্লাই করছিল, সেখান থেকে কিন্তু প্রায় 11,000 আসছে। তো আমাদের বাংলাদেশ থেকে 1500 জনের মতো অ্যাপ্লাই করছিল, 1100 মতো মেবি আসছিল, আর পাশের দেশ মিয়ানমার সেখান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আসে। তো এটাই যেহেতু সুযোগ, এই সুযোগটাকে আপনি কাজে না লাগিয়ে এখনও কী জন্য আপনি বসে আছেন আমি সেই জিনিসটা আসলে বুঝতে পারি না, কিংবা হয়তো আপনারা সঠিক জিনিসটা এখনও বুঝতেছেন না। তো এটাই হলো সুযোগ, সুযোগটাকে কাজে লাগিয়ে এরকম একটা সুন্দর লাইফ স্টাইল এবং উন্নত একটা দেশে চলে আসেন, অনেক ভালো কিছু হবে আপনার এবং আপনার পরবর্তী জেনারেশনদের জন্য একটা ভালো ফিউচার তৈরি হবে। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।